নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাড়ি। আজকে আমি আপনাদের সাথে চিকেন চাপ রেসিপি শেয়ার করব। ঘরোয়া ভাবে এবং খুব সহজ সরল পদ্ধতিতে আমি এই রেসিপিটি তৈরি করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালোই লাগবে। তাই রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে আসুন এবার রান্নাটা শুরু করা যাক। চাপটা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমাকে একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম 8 টুকরো এলাচ, দিয়ে দিচ্ছি কিছু সামরিচ, আর দিয়ে দিচ্ছি কিছু একটু জায়ফল। জায়ফলটাকে আমি ভেঙে নিয়েছি, এবার এগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পোড়া না লেগে যায়। আপনারা যে পরিমাণ চিকেন চাপটা তৈরি করবেন সেই পরিমাণ বুঝেই কিন্তু এই মশলাটা তৈরি করে নেবেন। এই মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবেন। চাপের মশলাটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি আমি 20 গ্রাম পোস্ত, আর দিয়ে দিচ্ছি 13টা কাজু, আর দিয়ে দিচ্ছি এখানে কিছু চারমগজ। এবার এগুলোকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আমি এখানে কাজু, চারমগজ আর পোস্তটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচুনো, এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচুনো আছে। দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া, এখানে একটা ছোট সাইজের রসুন পুরোটাই নেওয়া আছে। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পাকা লঙ্কা, কোনো জল ব্যবহার করব না। এখানে আমি দিয়ে দেব দই, এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু টক দই। এবার এই সমস্ত কিছুকে আমি একটা পেস্ট তৈরি করি। সমস্ত মশলাগুলোকে এখানে আমি পেস্ট করে নিয়েছি, কিন্তু এখানে আমার ভুল হয়ে গেছে, এখানে আমি আদা দিতে ভুলে গেছি। তাই এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 টুকরো আদা, এই আদাটাকেও এর সাথে আমি পেস্ট করে নেব। দেওয়ার পর আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, এবার আমার সমস্ত মশলাটা কিন্তু একদম তৈরি। এবার এটাকে ম্যারিনেট করে নিতে হবে। আমি এরকম চিকেনের পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, কাজু, চারমগজ, পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু দিয়ে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি এখানে 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য চিনি, আর যে গরম মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, মানে এলাচ, সামরিচ, জায়ফল সব কিছু দিয়ে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ সাদা তেল। এবার এই সমস্ত মশলার সাথে চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। সমস্ত মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। এখানে 2 চামচ গরম দুধের মধ্যে 1 টুকরো জাফরান দিয়ে রাখছি, দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। এসে আমি একটা প্যান বসিয়ে এখানে 2 চামচ সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি এই বড় 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেছে, এবার এখানে আমি ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে রেখে এই চিকেনের টুকরোগুলোকে উল্টে পাল্টে একটু রান্না করে নিতে। লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনের টুকরোগুলো 2-3 মিনিট ভেজে নিলাম 1 পিট। এবার সাবধানে অপর পিটটা উল্টে দিচ্ছি। চিকেনগুলোকে উল্টো পিট করে দিয়ে এটাকেও আবার লো টু মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট রান্না করে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে এই চিকেনের অপর পিটটাকেও আবার 2-3 মিনিট ভেজে নিলাম। এবার আবার এটাকে সাবধানে উল্টে দিচ্ছি। এভাবে আমি প্রায় 5-6 মিনিট এই চিকেনটাকে রান্না করে নিয়েছি। চিকেনের 2 পিটটাকে হালকা লাল লাল করে একটু রান্না করে নিয়েছি। এবার আমি এখানে এই মশলাগুলো দিয়ে দেব, মানে যে মশলাটা আমি ম্যারিনেশনের সময় ব্যবহার করেছিলাম সেই মশলার বাটির মধ্যেই সামান্য জল গুলে আমি এই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি।
মশলাটা দেওয়ার পর চিকেনটাকে ভালো করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে, তার কারণ চিকেনটা অনেকটা সফট হয়ে এসেছে। এভাবে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। 3 মিনিট পর আমি এই ঢাকনাটা খুলে নিলাম। ধরো এটাকে একটু হালকা হাতে উল্টে পাল্টে দিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব লো ফ্লেম। 3 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম। আবারও এটাকে হালকা হাতে একটু নাড়িয়ে দিচ্ছি। আমি তখন গরম দুধের মধ্যে যে কয়েক টুকরো জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি সেই দুধটা এখানে দিয়ে দিচ্ছি। যে গরম মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, মানে ভাজা মশলাটা, সেই ভাজা মশলার সামান্য। এবার এটাকে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন খুব সহজেই কিন্তু বাড়িতে রেস্টুরেন্টের স্টাইলে আপনারা চিকেন চাপ তৈরি করতে পারেন। খুব সামান্য মশলাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, আর যে সমস্ত মশলা এখানে ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু প্রায় সবই আমাদের রান্নাঘরেই থাকে। চিকেন চাপটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। কিন্তু এটা একটা মোগলাই রান্না, সেই কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি এই 1 চামচ গোলাপ জল, দিচ্ছি 1 চামচ কেওড়ার জল। এবার এগুলোকে আমি একটু মিশিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু একদম তৈরি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। চিকেন চাপ পরিবেশনের জন্য একদম তৈরি। বন্ধুরা, আপনারা চিকেন চাপ বিরিয়ানি, তন্দুরি রুটি বা নানের সাথেও পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।